এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছে সবাই? আমি তারা, আমার নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাই। এখন কিন্তু আফটারনুন, আর আজকে মর্নিং বলবো না, কারণ আজকের খাওয়া দাওয়া থেকে ব্লগটা স্টার্ট করলাম। কালকে রাত্রেবেলা ওই যে তরকারিগুলো রয়ে গিয়েছিল না, আর তো রান্না করেছিলাম না, সেই জন্য ও আজকে অফিসে যাচ্ছিল, তো আজকে আমরা একটু তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে নিয়েছিলাম। তো ও অফিসে চলে গিয়েছিল আর আমরা খাওয়া দাওয়া করে না মা ছেলে একটু ঘুমিয়ে পড়েছিলাম। তারপর উঠে বাবুকে যে টিউশন দিয়ে আসলাম, আর আমি এখানে গাছগুলো একটু পানি দিই। আজকে টানা মা ছেলে একদম 3 ঘন্টা ঘুমিয়েছি, সেই যে দুটোর সময় ঘুমিয়েছিলাম 5টার সময় উঠেছি। তারপর এই যে আমি গাছে পানি টানি দিয়ে না, এতে যে কালকে কাপড়গুলো শুকাতে দিয়েছিলাম সেগুলো দেখছি একটু শুকনো আছে, ফির ভিজেও আছে। আজকেও কিছু কাপড় দিয়ে দিলাম, আর বাইরে না প্রচুর পরিমাণে বৃষ্টিটাও হচ্ছে, সেই জন্য এখানেই দিয়ে দিলাম। আর বা আমি এখন হলরুমে নিয়ে চলে এসেছি এটাকে, কারণ এখন হলরুমে বাবু আসলে ফের ওকে একটু পড়াতে বসবো, সেজন্য হলরুমটাতেই দিলাম। সকালবেলা আজকে মাছেদের খাবারটা দেওয়া হয়েছিল না, সেই জন্য এখন খাবারটা দিয়ে লাইটটা চালু করলাম। ওই লাইটটা সকাল এখন চালু করলাম, রাত্রি মনের সময় এদের লাইটটা বন্ধ করে দেবো। আর খাবারটা দেওয়ার পর এদের উত্তেজিতটা দেখো একবার শুধু। আমি যদি খাবারটা দিতে ভুলে যাই, এরা কিন্তু ভুলে না, এরা এত পানির আওয়াজ করে না, মানে আমাকে দিতেই হবে খাবারটা। আর খাবারটা দেওয়ার সাথে সাথে এত দৌড়াদৌড়ি করে মাছগুলো, কি বলবো, দেখতে বেশ ভালোও লাগে। ওদের খেলাগুলো না, ওরা একটা একটা করে কে কোনটা নিতে পারে যেন এমন কম্পিটিশান চালু করে দেয়। ছোটোগুলো তো পায় নাই মনে হচ্ছে। তারপর এই যে এখানে লন্ড্রি আঙ্কেল কাপড়গুলো দিয়ে গেল, আর আমি এখানে কাপড়গুলো গুনে একটু নিয়ে নিচ্ছিলাম। না গুনলে না অনেকগুলো কাপড় সব থাকে, তো ভুলেই যাই কী দিয়েছি না দিয়েছি, সেই জন্য এখন কি করি কাপড়গুলো গুনে দিই, কারণ ওখানেও তো গিয়ে অনেক কাপড় থাকে, সেজন্য কার সাথে কার কাপড় মিশে যাবে, সেই জন্য এখন গুনে গুনে দিই। এর আগে না আমি যখন অন্য জায়গায় ছিলাম, সেখানে ওর দুটো প্যান্ট আমি পেয়েছিলাম না, সেই জন্য একটু কনফিউজ হয়ে গিয়েছিলো বলে সেই থেকে গুনে গুনে কাপড়গুলো এখন দেওয়া নেওয়াই করি। তারপর আমি চাটা করতে চলে আসি। চাটা খেয়ে আজকে ভেবেছি একটু আলমারিটা না গোছাবো। আলমারি ওই যে ঘুরতে গিয়েছিলাম, আমরা বেড়াতে গিয়েছিলাম, তো জামা কাপড়গুলো যে বার করা ছিল সেগুলো ধোয়া হয়েছে, তো তারপর এই যে লন্ড্রি থেকে কাপড়গুলো এসেছে, ভাবছি আজকে আলমারিটা একটু মানে টাইমটাও আছে, বাবুকে পড়াতে পড়াতে আলমারিটা ভাবছি গুছিয়ে নেবো, দেখি কতটা করতে পারি। কারণ আলমারি গোছাতে গেলে না হাতে প্রায় 2 থেকে 3 ঘন্টার মতো টাইম নিয়ে পুরো আলমারিটাকে গোছাতে হয়, আর আমার যেহেতু জামা কাপড়ের কোনো ঠিক ঠিকানা নেই, যার কারণে অবস্থা তো পুরো খারাপ হয়ে আছে। দেখো পাপা তো আরও খারাপ করে রেখেছে, অফিসে যাবে যেটা দরকার, একটা দরকার হলে 2-3টে বার করবে, দেখো আমি রাখি একভাবে করে দেয় আর এক রকমের। তো আমি যে ওই ওপরের এগুলো কিনেছি না, ওই যে ব্যাগের মতোগুলো, ওইগুলো খুব সুবিধা। ওগুলোতে কি হয়, টি শার্ট, শার্ট, জিন্স, ফর্মাল সব কিছু কিন্তু আলাদা আলাদাভাবে আমি রেখে দিই, যেটা যখন দরকার হয় আমি ফটাক সেটা টেনে ওকে বার করে দিয়ে দিই। আর যেগুলো একদম ডেলি বেসিস যেগুলো অফিসে যাই, এগুলো ওই হাতের সামনে বার করে রাখি, কারণ ওগুলো তো আর সবসময় প্যাকেট খোলা পড়া মানে অসুবিধা একটু হয়, তো সেই জন্য ওগুলো বার করা আছে। আর বাকি কিন্তু যেগুলো এ আছে সেগুলো তুলে রেখেছি। আর এই যে এই জিনিসটা না আমি সেই গোয়া থেকে নিয়ে এসেছিলাম, তো এটা কোথায় আর টাঙাবো খুঁজে পাচ্ছি না, কারণ ঘরের চারিদিকে দেয়ালটা তো ডেকোরেশন করা আছে, তো সেই জন্য ওটা একটা ফাঁকা দেয়াল হলে না দেখতে বেশ ভালো লাগে, তো এখন তুলে রেখেছি, যখন কোনো দেয়াল ফাঁকা হবে তখন ওটা লাগাবো। আর এখন এই যে খাট ভরে কাপড়গুলো নিয়ে বসেছি, আগে আমারগুলোই বার করেছি, এই যে আমার সব এগুলো নেকাব আছে, বেখি দুপাট্টা নেকাব এই সবগুলো, এগুলো ভালোভাবে গুছিয়ে নিই, তারপর কিন্তু সব জামাগুলো আবার বার করব। তো দেখো এগুলো ডেলি বেসিস সবসময় তো লাগে, সেগুলো ওই বাইরে রাখছি হাতের সামনে, যেগুলো সবসময় আমি ইউজ করব, ওই বাইরে টাইরে যখন কোথাও বেরোই তখন। আর আলমারিটা তো আমার বাবুই আগে বেশি খারাপ করে দিয়েছে, মানে জামা কাপড়গুলো। আর এখানে দেখো আমার কিন্তু সব গোছানো কমপ্লিট, আলমারিটাকে না ও সেই লিফটের মতো করে ফেলেছে,
মানে ট্রেন বলে লিফট বলে সব সময় দেখবো গেট খোলা, এটা ওটা টানা এখানে ওখানে হয়ে রয়েছে। তো এটা ওর পাপার ব্যাগে এটা বার করলাম, এতে কি করব ওই যে তোলা জামা যেগুলো মানে বেড়াতে যাওয়া এই যাওয়া এগুলো সব আলাদা আলাদাভাবেই তো রাখি, তো এগুলো সব এটার ভেতরে করে দিচ্ছি। এটার ভিতরে করে দিলে যখন কোথাও আবার নেক্সট বার বেড়াতে যাব কি কোনো জায়গায় ঘুরতে গেলাম কি একটু কোথাও বাইরে বেরোলে তখন এ থেকে বার করে নিয়ে নিই, বাকি অফিসিয়ালগুলো তো বললাম আলাদাই রাখি। তো এইগুলো এমনভাবে রাখলে কতটা সুবিধা হয় বলো তো, আমার এই যে মেকআপগুলো সব কিছু আমি অন্যগুলো ভালোভাবে গুছিয়ে নিয়েছি, এগুলো আমি সব একসাথে রেখে দিচ্ছি। আর আমি যে এখন ভয়েসটা দিচ্ছি না, ঠিক এখন দুপুর 1টা বাজে, আর এর পরেই কিন্তু আমি এডিট করে ভিডিওটা আপলোড করব। আর আমার বাবু না আমার সাথেই আছে, সেই জন্য ওর একটু ব্যাকগ্রাউন্ডে আওয়াজ আসছে। তো এখানে দেখো আমার জামাগুলো আমি এমন করে পাট পাট করে রেখে দিচ্ছি, এগুলো কিন্তু আমার যেগুলো তোলা জামা আমিও বেড়াতে টেড়াতে যেখানে যাই নিয়ে যাই। আর আমি কি করি জানো তো, এই যে ওড়নার আর প্যান্টটা জামার ভেতরে রেখে দিলাম সবগুলো, এগুলো না খুঁজতে খুব সুবিধা হয়, কারণ ওড়না এক জায়গায় জামা এক জায়গায় প্যান্ট এক জায়গায় এমন করে না আমি আগে রাখতাম, তখন কি হতো জানো তো, একটা ধরো আমার ড্রেস দরকার ফের তিনটে প্যাকেট বার করতে হতো, কারণ ওড়নাটা আলাদা প্যাকেটে রাখতাম প্যান্টটা আলাদা প্যাকেটে রাখতাম, তো এমন হতো বলে তো সেও যেন আর একটা বেশিই বিরক্ত। এই কারণে এমন করে একটা ড্রেসের ভেতরেই দুপাট্টা আর প্যান্ট তিনটেই কিন্তু একসাথে রেখে দিই। দেখি দাঁড়া, আরে রুকো রুকো রুকো, দেখি এখানে কি কাণ্ড ঘটিয়েছে দেখতে পাচ্ছ, ওই যে পেছনে ক্যাঁচি রাখা রয়েছে আর ও ক্যাঁচি দিয়ে কি করেছে অনেকক্ষণ ধরে আমার পেছনে ঘুরছিল, তো ও জানে না যে ফরাক্সার চুলটা কেটে ফেলো বলে নিজে নিজেই, তো কি করে কেটা হয়ে গেছে আমি জানি না, ও দেখি হঠাৎ কেঁদে উঠলো পাংখা বন্ধ করা মানে চুলগুলো উড়ছে, তো ও ভয় খেয়ে গেছে খুব, তো দেখছি না এক গোছা চুলকে কেটে রেখে দিয়েছে। আর আমি যেহেতু অনেকক্ষণ ধরে গোছানা গুছিনি হচ্ছে তো এই জন্য আমি একটু ব্যাকগ্রাউন্ডে গান চালিয়ে দিয়েছিলাম মোবাইলে, তো ওই গান শুনতে শুনতেই কিন্তু কাজটা করছি, তো মুডটাও বেশ ভালো আছে। না হলে কি বলো তো, একা যখন একটা ফ্রি মাইন্ডে থাকি তখন যেন মাথার ভেতর একটা আলাদাই কিছু ঘুরে যায়, এই কারণে এই যে গানটা চালিয়ে দিয়েছি একটু নিজের মনটাও শান্তি আছে। আর আমাকে না কেকের গান খুব ভালো লাগে, সেই জন্য একটু ভালো গানগুলো শুনছি, আর একটা জোশও ভালোই আছে, সেই জন্য আমার কাজটা করতেও বেশ ভালো লাগছে। আর বাবুই একবার করে বাইরে যাচ্ছে আর আসছে, ওকে টিভিটা চালিয়ে দিয়েছি, ওর এখানে আর পড়া হবে না আমি জানি, আমি ভাবলাম আগে তাহলে আলমারিটা আমি ভালোভাবে গুছিয়ে নিই তারপর কিন্তু ওকে পড়তে বসাবো। দেখো এগুলো কিন্তু আর অফিসিয়াল ড্রেসগুলো এগুলো সব আমি একসাথে এইদিকে রেখে দিচ্ছি, একদিকে ওর পাপার থাকে একদিকে আমার থাকে, দুদিকে আমার থাকে একদিকে না, আমাদের মেয়েদের না যদি চারটে আলমারিও দেয় শেষ হবে না। আমার যেহেতু একটা পুরো এক দিওয়ালের তো আলমারি এমনিই আছে, বাইরে কিন্তু একদম গেটের বাইরে না একটা রাখা আছে, সেটাতে ওই পুরানো জামা কাপড়গুলো আমি রেখেছি, সেই কারণে না ওটা গেটের বাইরে বেরোতে একটু খারাপ লাগলেও কিছু করার নেই, কিন্তু আমার ওটা বিক্রি করাও যাবে না আর কাউকে দেয়া, মানে আমাকে একজন বলছিল আমাদের পাশের রুমে যে থাকে যে কেন এখানে রেখেছো আমাকে বিক্রি করে দাও, কিন্তু ওটা দেয়া মানে না আমার অতি ওটা অনেক কাজে আসছে এখন, সে কারণে দিলাম না। আর দেখো ওই দিকটা গোছানো হয়ে গেছে, এই দিকটার হালাত দেখে আমি কিন্তু ওই যে বললাম সব কিন্তু প্যাকেটে প্যাকেটেই ভরে রাখি, ওই কারণে একটু আর ওই যে নিচের প্যাকেটগুলো না ভরা আমার সব জামা কাপড় আছে, আর যেগুলো আমি ওই যে নতুন মানে আছে কেনা ওই বেড়াতে যাব বলে কোথাও যাবো বলে রেখেছিলাম সেইগুলোই গুছে ভালো করে রাখলাম। এই ঝুড়িটাতে না ওর পাপার অফিসিয়াল যেগুলো সবসময় লাগে ওই ন্যাপকিন বলো তারপরে সক্স টি শার্ট এই সবগুলো চাটিগুলো এইগুলো কিন্তু আমি এটাতে রাখি, কারণ একসাথে এমন গুছিয়ে যদি রাখা হয় তো তাহলে না ওর অফিস যাওয়ার সময়টা আমার একটু তো আমি তখন টিফিন টিফিন বানাই, তো সেই কারণে আর অসুবিধাটা হয় না যে ও আমাকে ডাকবে খুঁজে দেবো, ওই একসাথে যেগুলো হাতের সামনে একদম দরকার সেগুলো রেখে দিলাম, বাকি এক্সট্রাগুলো এখন ডয়ারে রেখে দিয়েছি, যেগুলো যখন ফের এগুলো মানে নোংরা হবে ফের ওইগুলো বার করে দেবো, আলাদা করে দু জায়গায় রেখেছি, এখন ডেলি বেসিস যেগুলো দরকার সেগুলো থাকুক, এক সপ্তাহ করে রাখা হয়, এক সপ্তাহ পরে আবার নতুন অন্যগুলো দিই, তো এমন করে হলে খুব সুবিধা হয়। কিন্তু তারপরে দেখো আমি কিন্তু এর মতো এতটাই গুছিয়ে রেখেছি, বাকি কিন্তু আর একদিন গোছাবো। আর এখন ঘরটা ভালো করে ঝাড়ু দিয়ে দিচ্ছি, রাত্রি এখন না 10টা বেজে গেছে, ওর বাবা তো এখন অফিস থেকে আসেনি, তো দুপুরে যেহেতু রান্না করেছিলাম না সেই জন্য এইবেলা না
জাস্ট আমি ডাল ডিম করছি। হ্যাঁ, আর একটা কথা তো বলতেই ভুলে গেছি, ওর পাপা না বাড়িতে কিন্তু খাবে না, অফিস থেকে খেয়ে আসবে, তো ওর আজকে আসতে অনেক লেট হবে, সেই কারণে বললো তোমরা খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়বে, আমার আসতে লেট হবে। কিন্তু আমার না এখন ঘুমোলে হবে না, আমার বাবুর স্কুলের হোমওয়ার্কটা আছে, ওকে আমাকে করিয়ে তারপরে কিন্তু ঘুমোবো। তো এদিকে আমি রান্নাবান্নাটাও সেরে নিলাম আর গ্যাসটা হালকা করে ক্লিন করে নিচ্ছি। আগে ভাবলাম বাবুকে খাইয়ে দিই, খাইয়ে দিয়ে তারপরে না ওকে পড়তে বসাবো, ওকে যদি আগে পড়তে বসে দিই হয়তো পড়তে পড়তে ঘুমিয়ে পড়তেও পারে। ওর পাপা আসতে লেট হবে বলেই আমি কিন্তু কাপড়গুলো গুছাচ্ছিলাম, এই ফ্রি সময়টা একটু ছিল বলে, তাহলে হলো, না হলে কিন্তু আজকে হতো না কি জানি না। তো আমিও কিন্তু খাওয়া দাওয়া করে একদম ফ্রেশ হয়ে চলে এসেছি, আজকে মাথায় একটু তেলটা লাগাবো আর ভাবলাম একবারে রেডি হয়েই না বাবুকে পড়াতে বসবো, তাহলে ও না পড়তে পড়তে ঘুমটা যদি লেগে যায় তখন ঘুমিয়ে পড়লেও তাহলে ঠিক আছে, ওকে নিয়ে আমি একটু শুয়ে পড়বো। আর এখানে দেখো আমি আজকে ফ্রেশে না একটু ওই তেল লাগিয়ে নিয়েছি, আলমন্ড অয়েলটাই লাগিয়েছি, কারণ আমার নাইট ক্রিমটা তো কেনা হয়নি, আর আমার যেহেতু ওটা ডক্টর দেওয়া ক্রিম ছিল, তো যে কোনো উল্টোপাল্টা ক্রিম লাগালে ফের আমার হবে না, আমার যেসব ক্রিমগুলো আগে ইউজ করতাম সব বন্ধ করে দিতে বলেছে, তো আমার ফেসের একটু প্রবলেম আছে যার কারণে বললো যে এটা ছাড়া তুমি অন্য কোনো ক্রিম আর লাগাবে না। আর আমি এখানে না তেল লাগিয়ে নিচ্ছি, আমার তেলটাও শেষ হয়ে গেছে, যেই তেলটা আমি বানিয়ে রাখি আজকে ওই নারকেল তেলে হালকা গরম করে লাগাচ্ছি। তেলটা তৈরি করা হয়নি, ওই তেলটা যখন তৈরি করবো আবার লাগাবো, একদিন টাইম করে না ওই তেলটা তৈরি করতে হবে। আমি যেভাবে তেল লাগাই একটু বলি, আগে যখন তেলটা লাগাবে না এমনভাবে আগে উঙ্গলিতে নিয়ে স্ক্যাল্পে আগে তেলটা লাগাবে ভালো করে মাসাজ করে করে, তাহলে কিন্তু স্ক্যাল্পটা ওপেন হবে আর তেলটাও কিন্তু ভালো একটা ফল মানে ভেতরে যাবে, চুলের ভেতরে ভেতরে যাবে, তো এমন করে তেল দিবে দেখবে একটা ভালো ফল পাবে কিন্তু। তাহলে চলো ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করলাম, কেমন লাগলো জানিও, কিন্তু দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়।